আসসালামু আলাইকুম, আমি স্বপ্না আবেদিন, স্বপ্নাস কিচেনে আপনাদের স্বাগতম। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব ডোনাট রেসিপিটি। ছোট বড় সবারই খুব পছন্দের একটি খাবার ডোনাট। ডিজাইনের কারণে এটা দেখতে যতটা সুন্দর খেতেও দারুণ। প্রথমে আমি ইস্টটিকে এক টিপ করে নিব। তার জন্য একটি বাটিতে দিয়ে দিলাম হাফ টেবিল চামচ পরিমাণ ইস্ট, এক টেবিল চামচ গুঁড়া দুধ, সামান্য পরিমাণ লবণ, 1/4 কাপ পরিমাণ চিনি, 1/3 কাপ পরিমাণ কুসুম গরম পানি। পানিটা অবশ্যই কুসুম গরম হতে হবে। এবার সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে একটি র্যাপারের সাহায্যে ঢেকে রাখছি 10 মিনিটের জন্য। আপনারা যে কোনো কিছু দিয়ে ঢেকে রাখতে পারেন। ফিরে এলাম 10 মিনিট পর। দেখুন ইস্টটা কতটা ফুলে গেছে, অর্থাৎ ইস্টটা অ্যাক্টিভ। যদি ইস্টটা ফুলে না যেত তখন বোঝা যেত ইস্টটা নষ্ট হয়ে গেছে, তখন আমি এটা দিয়ে আর কোনো কাজ করতাম না। ডোনাটের ডো তৈরি করার জন্য একটি বাটিতে নিয়ে নিলাম 2 কাপ পরিমাণ ময়দা। এতে দিয়ে দিচ্ছি ইস্টের মিশ্রণটি। একটি ডিমকে ভালো করে ফেটে এখানে দিয়ে দিচ্ছি। এবার এতে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ রেগুলার রান্নার তেল। হাত দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন এখানে আরও কিছুটা কুসুম গরম পানি দিয়ে দিচ্ছি। এবার এটাকে 6-7 মিনিট ভালো করে মথে একটা সফট ডো তৈরি করতে হবে। স্টিকি ভাব দেখলে ভয় পাওয়ার কোনো কারণ নেই। ডোটা যখন আমরা 6-7 মিনিটের মতো মথে নিব তখন স্টিকি ভাবটা দূর হয়ে যাবে, তখন এরকম একটা সফট ডো তৈরি হয়ে যাবে। এই সফট ডো তৈরি করতে আমার 1/2 কাপের মতো পানি লেগেছে, আপনাদের কম বা বেশি লাগতে পারে। আমি উপরে সামান্য পরিমাণ তেল মেখে নিচ্ছি, তারপর একটি র্যাপার দিয়ে ঢেকে রাখছি 1 ঘন্টার জন্য। আপনারা যে কোনো কিছু দিয়ে এটা ঢেকে রাখতে পারেন। ফিরে এলাম 1 ঘন্টা পর। উপরের র্যাপারটা আমি তুলে ফেলছি। দেখুন ডোটা ফুলে ডাবল হয়ে গেছে। এখন আমি ডোটাকে আরও 2-3 মিনিটের মতো ভালো করে মথে নিব। ডো যত ভালো মথা হবে ডোনাট তত ভালো হবে, তত সফট হবে। 2 ভাগ করে 1 ভাগ আমি এখানে নিয়ে এভাবে একটু মুড়িয়ে গোল করে নিচ্ছি। উপরে ময়দা ছিটিয়ে এখন আমি একটা রুটি বেলে নেব। রুটিটি বেশি পাতলাও করা যাবে না, আবার বেশি মোটাও করা যাবে না, অর্থাৎ এর পুরুত্ব হবে 1/2 ইঞ্চি পরিমাণ। এরকম একটি কুকি কাটার দিয়ে আমি ডোনাটগুলোকে কেটে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো কাটার দিয়ে কেটে নিতে পারেন। এর সাইজটি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ছোট বড় করে নিতে পারেন। এরকম একটি ছোট কুকি কাটার দিয়ে আমি এর মাঝখানটা কেটে নিচ্ছি। বোতলে ক্যাপ দিয়েও আপনারা এই কাজটি করতে পারেন। কেক ডেকোরেশনের জন্য আমরা যে নজেল ব্যবহার করি তা দিয়েও এই কাজটি করা যায়। একে একে সবগুলো ডোনাট তৈরি করে নিয়েছি। ডোনাটগুলো তৈরি হয়ে যাওয়ার পর 20 মিনিটের জন্য রেস্টে রেখে দিয়েছি। 20 মিনিট পর ডোনাটগুলোকে ডুবো তেলে ভেজে নিব। তার জন্য একটি কড়াইতে পর্যাপ্ত পরিমাণ তেল নিয়ে নিয়েছি। চুলার আঁচটা আছে মিডিয়াম টু লোতে। তেলটা অল্প গরম হলে তাতে আমি একে একে ডোনাটগুলো দিয়ে দিচ্ছি। বেশি গরম তেলে ডোনাট ভাজা যাবে না, এতে করে কালারটা দ্রুত চলে আসবে কিন্তু ভেতরটা খুব ভালোভাবে কুকড হবে না। তখন নামানোর পর দেখা যাবে উপরের দিকটা কুচকিয়ে যাবে। তার জন্য সময় ধরে অল্প আঁচে ডোনাটগুলোকে ভেজে তুলতে হবে। এই ডোনাটগুলো ভাজতে প্রায় 6-7 মিনিটের মতো সময় লাগবে। যখন এরকম গোল্ডেন কালার হয়ে আসবে তখন আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। যখন আবার দ্বিতীয় ব্যাচের ডোনাটগুলো ভাজবো তখন চুলাটা বন্ধ করে দিয়ে তেল কিছুটা ঠান্ডা করে তারপর ডোনাটগুলো দিয়ে ভেজে তুলব। সবগুলো ডোনাট ভাজা হয়ে গিয়েছে। দেখুন ডোনাটগুলো কতটা সফট এবং স্মুথ হয়েছে। এই ডোনাটগুলোকে ডেকোরেশনের জন্য আমি কিছু র চকলেট নিয়েছি। এখানে 1/2 কাপ পরিমাণ ডার্ক চকলেট নিয়েছি এবং 1/2 কাপ পরিমাণ হোয়াইট চকলেট নিয়েছি। চকলেটগুলোকে 30 সেকেন্ডের জন্য মাইক্রো ওভেনে দিয়ে মেল্ট করে নিয়েছি। চুলায় ডাবল বয়েল করেও এই কাজটি করতে পারেন।
ডোনাটের ওপর কিছু চকলেটের ডিজাইন আমি আপনাদের সাথে শেয়ার করব। প্রথমে ডোনাটের ওপর হোয়াইট চকলেট এভাবে গড়িয়ে নিলাম। এবার একটি পাইপিং ব্যাগে ডার্ক চকলেট দিয়ে তার উপরে ডিজাইন করে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো ডিজাইন এর উপর করতে পারেন। ডিজাইনটা বলে দেওয়ার কিছু নেই, দেখেই নিতে হবে কীভাবে করতে হয়। যারা ডোনাটের উপরে চকলেট সফট খেতে পছন্দ করেন তারা মেল্ট করার সময় হাফ টেবিল চামচ পরিমাণ হুইপড ক্রিম দিয়ে নেবেন। যেহেতু আমি ক্রাঞ্চি পছন্দ করি তাই এখানে আমি হুইপড ক্রিম দিইনি। আরেকটি ডোনাটের ওপর ডার্ক চকলেটের প্রলেপ দিয়ে নিচ্ছি। এর উপরে হোয়াইট চকলেটের কিছু ডট দিয়ে দিচ্ছি। এবার একটি সাসলিক কাঠি দিয়ে এভাবে টেনে দিচ্ছি, দেখুন কত সুন্দর একটা ডিজাইন হয়ে যাচ্ছে। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো ধরনের ডিজাইন করতে পারেন। ডোনাটগুলোকে বিভিন্ন ধরনের স্প্রিংগেল বা সুইট বল দিয়েও ডেকোরেশন করতে পারেন। খুব সহজেই তৈরি হয়ে গেল মজার ডোনাট। এই ডোনাট আপনারা টিফিনে কিংবা বিকালের নাস্তায় খেতে পারেন। আমি আশা করব বাসায় আপনারা এই রেসিপিটি ট্রাই করবেন। আমার এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো তা কমেন্টস করে জানাতে পারেন। আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন। যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা আজই সাবস্ক্রাইব করে ফেলুন। আজ এখানেই শেষ করছি। আবার আপনাদের সাথে দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।